বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার আবেদন বন্ধ। বিদেশি শ্রমিকদের নেওয়ার আবেদন আপাতত বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। দেশটির মানসম্পদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল জানিয়েছে এই আবেদনের সুযোগ 15 থেকে 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। মালয়েশিয়া ভিত্তিক বার্তা সংস্থার বার্নামার বরাত দিয়ে গতকাল এই খবর প্রকাশ করেছে মালয় মেইলের অনলাইন সংস্করণ। এতে বলা হয়, মালয়েশিয়ার কর্মসংস্থান সংশোধন আইন 2022 কার্যকর করা হবে আগামী 1 সেপ্টেম্বর থেকে। নতুন এই আইন গত মার্চে পার্লামেন্টে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি 60 দিন থেকে বাড়িয়ে 98 দিন করা হয়েছে। এছাড়া আত্মসত্ত্বা শ্রমিক ছাড়ানোর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়েও যুক্ত করা হয়েছে এই আইনে। এই আইন বাস্তবায়নের পর বিদেশি শ্রমিকদের আবেদন ও তাদের কাজ করার সুযোগ দেওয়ার প্রক্রিয়া পর্যালোচনার সুযোগ পাবে মানসম্পদ বিষয়ক মন্ত্রণালয়। এর কারণে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিদেশি শ্রমিকদের জন্য আবেদনের নতুন প্রক্রিয়া শুরু হবে। এই নতুন পদ্ধতির সম্পর্কে শীঘ্রই জানানো হবে। তবে এর আগে বা আগামী 14 আগস্ট পর্যন্ত যারা আবেদন করবেন তাদের আবেদন 31 আগস্ট বা এর আগেই নিষ্পত্তি করা হবে। তবে এর আগে গত বুধবার বিদেশি শ্রমিক পাঠানোর বিভিন্ন এজেন্সি কোটা পাইয়ে দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। ফ্রি মালয়েশিয়া টুডে .com-এর খবরে বলা হয়েছে, গত মে থেকে জুলাইয়ের মধ্যে বেস্টিনেট নামের এই প্রতিষ্ঠান প্রায় 3.5 লাখ কর্মীর আবেদন নিষ্পত্তির বিষয়ে কাজ করেছে। এই প্রতিষ্ঠান প্রতিটি আবেদনের নিষ্পত্তি করতে 800 থেকে 1500 রিঙ্গিত ঘুষ নিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।